फ्रेंड्स, वेलकम टू रत्नास किचेन। रत्नास किचेने আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো বেসনের বোঁদে। তো আসুন দেখে নিই তার জন্য আমি কি কি নিয়ে নিয়েছি। এখানে বেসন নিয়ে নিয়েছি পৌনে এক কাপের মতন, নিয়েছি পৌনে এক কাপ চিনি, নিয়েছি দুটো কালার, একটা রেড একটা ইয়েলো, আর নিয়েছি ভাজবার জন্য তেল। একটা বোল নিয়ে নিয়েছি, প্রথমে বেসনটা আমি ঢেলে দিচ্ছি। আপনারা এর থেকে যদি বেশি দিয়ে করেন তাহলে সেইভাবে একই রকম লাগবে, তবে চিনি আর কালারের মানে কোয়ান্টিটিটা একটু বেড়ে যাবে। আমি ঢেলে নিলাম, এবার জল দিয়ে এটাকে গুলিয়ে নেব। অল্প জল দিচ্ছি, ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে এবং ঠিক ব্যাটার হবে এটা। বেসন এইভাবে গুলিয়ে আমি এরকম একটা থিক ব্যাটার তৈরি করে নিয়েছি, আর দুটো ছোট বাটিতে আমি এগুলোকে ঢেলে নিয়েছি যেহেতু দুটো কালার মেশাবো। তো প্রথমেই একটা রেড কালার দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন কালার দিতে পারেন। তো আমার এই দুটো ভালো লাগলো তাই আমি এটা মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেড কালার মিশিয়ে নিয়েছি, এবার নিচ্ছি ইয়েলো কালার। ইয়েলো তো এমনিই আছে, তাহলেও একটুখানি সামান্য দিচ্ছি হাতের সাহায্যে, এটা নিয়ে নিচ্ছে, খুব সামান্য নিয়েছি। এটা ভালো করে গুলিয়ে নেব, এটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। দুটো বাটিতে আমি সুন্দর দুটো কালার মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, ছোট্ট কড়াই, এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা অনেকটাই লাগবে তো আমি তেল দিয়ে দিলাম, আর পাশে একটা বাটি বসিয়ে দিয়েছি। আমি চিনির শিরাটা করে নিচ্ছি, এখানে যা চিনি নিয়েছি সেটাই দিয়ে দিলাম, আর সেই মাপে একটুখানি বেশি আছে, জাস্ট 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা জ্বালিয়ে এটা চিনির শিরাটা আমি করে নেব। চিনির শিরাটা আমি বসিয়ে দিয়েছি, এটা 1 তার মতন শিরা হবে, খুব বেশি 2 তার বা এরকম ধরনের হবে না, একটু জাস্ট একটু আঠা আঠা এরকম হবে। তারপরে আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেবো, তাও ততক্ষণ শিরাটা হতে থাকুক আমি গ্যাসটা সিমে রেখেছি। আর এখানে আমি বোঁদেটা ভাজবার জন্য তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হয়ে নিই, তারপরে আমি বোঁদেগুলো এক এক করে ছাড়ব। তেল গরম হয়ে গেছে, এবার আমি প্রথম যে হলুদ কালার ওইটা নিয়ে একটা ঝাঁঝরি নিয়েছি, তার ঝাঁঝরির মধ্যে ঢেলে দেবো। তারপরে আস্তে আস্তে করে দেখুন সুন্দর করছে। আপনাদের বড় ঝাঁঝরি থাকলে তা আপনারা সেইভাবেই করতে পারেন, আমার ছোট ঝাঁঝরি তাও আমি অল্প অল্প করেই করবো। সুন্দর দেখুন পড়ছে, আর চটপট এগুলো ভেসে ভেসে উঠছে, কি সুন্দর। হয়ে গেছে দেখুন, আমি এবার তুলে ফেলবো একটা ঝাঁঝরি দিয়ে, পরে আবার ভাজবো। তো এটা আমি তুলে ফেলছি, দারুণ লাগে, ঘরের জিনিস খুব ভালো লাগে। আমরা তাই এখন লকডাউন চলছে, আমরা বাইরের মিষ্টিকে অ্যাভয়েড করছি, তাই আমরা একটু ঘরে ভেজে নিয়ে সুন্দর, কোনো ঝামেলাই নেই। তো এটাকে আমি যদি ভেজে নিয়ে নিজেরা খাই তাহলে পরিবারের সবাইকেই খুশি করতে পারবো। তো তাই আমি এটাকে আজকে আপনাদের সঙ্গে এটাই পরিবেশন করলাম। তো এটা ভেজে তুললাম, কি সুন্দর দেখুন, সুন্দর কালার হয়েছে। আঁচটা আমি কমিয়ে দেবো, তোলা হয়ে গেছে মোটামুটি, আর ছোট ছোটগুলো উঠবে না। আমার যেটুকু আর আছে ওই বাকিটুকু আমি ভেজে নেবো, আঁচটাকে আমি কমিয়ে দিচ্ছি। হলুদগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার রেডটা ভাজবো। তো কড়াই গরমই আছে, আমি রেডটাকে এবার ভাজবো। তেল গরম আছে, এবার আমি রেডটা ছেড়ে দিচ্ছি। সুন্দর এটা দিয়ে ঝাঁকিয়ে দিচ্ছি, দেখুন এক একটা করে পড়ছে, আর সুন্দর তেল গরম আছে, আর সুন্দর সুন্দর ফুলে ফুলে উঠছে। আমি জাস্ট আজকে অল্প করে করলাম, কেন আমাদের কেউ কেউ ভালোবাসে আবার কেউ কেউ ভালোবাসে না, জাস্ট আমরা, আমার হাজব্যান্ড তো খুবই ভালোবাসে তাই জন্য আমার করা, তাই আমি আজকে খুবই অল্প সামান্য করে করলাম, আপনারা চাইলে একটু বেশি করতে পারেন। তো প্রসেসটা শুধু জানা, প্রসেসটা আমরা কী প্রসেসে করবো এবং কীভাবে করব, খুব ডিফিকাল্ট না, খুবই ইজি, একটু জাস্ট সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি এটাকে রেখে দিচ্ছি,
সুন্দর এটা কালার হয়েছে দেখুন। এবার এটাকে নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে, আঁচটাকে কমিয়ে দিচ্ছি, নামিয়ে নিচ্ছি, তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। একই সঙ্গে রাখবো, কারণ মিশিয়ে নেবো যখন তখন একই সঙ্গে তো রাখবো, তাই জন্য একই সঙ্গে এর সঙ্গে ঢেকে দিলাম। বাকি যেটুকু আছে আমি ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে আমার শিরাটা প্রায় হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি শিরার মধ্যে ঢেলে দেব। শিরার মধ্যে ঢেলে দিয়ে এটা 15 থেকে 20 মিনিট মতন এটা রাখতে হবে। আর যদি খুব তাড়াতাড়ি থাকে তাহলে আপনারা একটুখানি 5 মিনিটের জন্য এটাকে একটু গরম করে নেবেন, তাহলে এই রসগুলো এর মধ্যে সব ঢুকে যাবে। তো এটা আমি কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাচ্ছি। 15-20 মিনিট রসে ভেজানোর পর তারপরে আমি পরিবেশন করেছি আপনাদের সামনে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।